নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। অন্ধকার লাগছে কারণ বৃষ্টি পড়ছে বাইরে। এই দেখো, দেখছো বৃষ্টি পড়ছে। তো জানালে সব বন্ধ, বৃষ্টিটা কমেছে। মানে স্কুলে যখন দিতে যায় তখন ঝমঝম করে বৃষ্টিটা এসে গেছে একদম। তো আমার বর দেখেছিল, দিয়ে এসে ও পুরো ভিজে গেছে। ও তো আর বেরোবে না, কারণ কাপড়ের জিনিস ভিজে যাবে। ও ঘরেই আছে, ওই ঘরে বসে বসে টিভি দেখছে। এখন লাইট জ্বালিয়ে, মানে ঘর পুরো অন্ধকার করে আছে, টিভি যে মানে টিভি চালিয়ে বসে গেছে, খবর দেখছে বসে বসে। তো এখন বাজে 10টা, এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, স্কুলে তো ওই আনতে যাবে, আমি তো আর যাবো না। ওই জন্য একটু হেলাই দেলাই কাজ করছি, টিফিন করলাম, একটু রুটি খেলাম, রুটি তরকারি খেলাম, ছেলেকে পাস্তা করে দিয়েছিলাম, ওটাই নিয়ে গেছে। তো চলো রান্নাটা বসাই গিয়ে। তো আমার বর শোল মাছ এনেছে, 1 কিলো শোল মাছ এনেছে স্কুল থেকে আসার সময়। ভাত আর শাক ভাজা হয়ে গেছে, এই মাছের ঝোলটা বসাবো, মশলা কষাচ্ছি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো এবার ঝোলে ছেড়ে দেব। আর সব মাছ দেব না, কারণ 1 কিলো মাছ তো আমরা তিনজনে খেতে পারবো না। কিছুটা ভেজে রেখে দেব, আর বাকি সবগুলো ঝোলে দিয়ে দেব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, জানালা দিয়ে দেখছি আমি যে আম পড়ছে কি না। বেশ ভালো লাগে এই আম গাছগুলো, মানে আম ঝুলে আছে না। আমার ছেলে এখনও আসেনি, এসে যাবে, আমার বর আনতে গেছে, এক্ষুনি এসে যাবে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র স্নান করে পুজো সারলাম। আর লাড্ডু চলে এসছে, আমার বরকে নিয়ে চলে এসেছে, ওই ঘরে ড্রেস চেঞ্জ করে একটু শুয়ে আছে পাতার হাওয়ায়, তারপরে স্নান করবে, তারপর খেতে বসবো। এখন বাজে 1:30। তো চলো ওকে স্নানটা করিয়ে ওকে খেতে দিয়ে দিই, আবার আসছি। আমার বরের খাবার বেড়ে দিয়েছি, ভাত, উচ্ছে আলু মাখা, শাক ভাজা আর মাছের ঝোল। আমার বরের আমার ছেলে খাওয়া হয়ে গেছে, বা দুজন খেয়ে নিল। আমি একটু কিচেনে কাজ ছিল করছিলাম, দিয়ে তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে খাই। বৃষ্টিটা হঠাৎই এলো সকালবেলা, এখন মেঘলা করে আছে, বিকেলে হয় কি জানি, এবার ঝড় আসবে শুনছি। শোল মাছটা ভালো হয়েছে, বেশ টেস্টি হয়েছে। এর আগের বারে এনেছিল আমসল করেছিলাম, বর বলছিল আজকেও আমসল করার কথা, তো বৃষ্টি এমন পড়ছে ওই জন্য আর আম আনতে পারিনি। এমনি আলু দিয়ে ঝাল করে দিলাম, ভালো লাগে।
আমাদের খাওয়া হয়ে গেছে আর খাওয়ার বাসনও ধুয়ে নিয়েছি। আর এই দেখো কাঁচ পাকা আমটা আজকে আমি পেয়েছি। জল আনতে গেছিলাম খাবার জল নিচে, ওই যে গাছটা দেখালাম ওই গাছটার আম দেখতেই সুন্দর দেখো। তো দাঁড়িয়েছিলাম টপাস করে পড়লো আমার সামনে, আজকেরই পেলাম। তো এটা আমার লাটি সোনা খাবে। তো চলো এবার আমরা ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম আর লাড্ডুকে এবারে একটু পাস্তা দিয়ে দেবো, পাস্তাটাই খাবে সকালে করেছিলাম। মুড়ি মাখা নিয়ে বসে গেছি আজকেরও, খিদে পেয়ে গেছে। এখন বাজে 8:30, তখন আমার ছেলেকে খেতে দিয়ে মানে দিলাম পাস্তা খেতে, ও পাস্তা খেয়ে একটু পড়তে বসেছিল, পড়াচ্ছিলাম আমি। ছুটি পড়ে যাবে গরমে, ছুটির আগে একটা টেস্ট নেয় ওদের, তো সেই জন্য ওকে আমি পড়াচ্ছিলাম। আর ম্যাম এই সবে এলো, এখন ওকে পড়াচ্ছে ম্যাম পরিবারে। আর আমি একটু মুড়ি খাচ্ছি খিদে পাচ্ছে বলে। ভাত তরকারি সবই আছে, রুটি করে দেবো আমার বরের জন্য, করে দিলে হয়ে যাবে। আর সেরকম কিছু বানানোর নেই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই লাভলি ফ্যামিলি। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। টাটা, বাই বাই।